আল্লাহর অসংখ্য সৃষ্টির মধ্যে মহান একটি সৃষ্টি হচ্ছে মানব জাতি। মানব দেহের সম্পর্কে যদি আমরা গবেষণা করতে যাই তাহলে আল্লাহ তাআলার অস্তিত্ব অবশ্যই খুঁজে পাব। মানব দেহের মধ্যে এমন কিছু অদ্ভুত জিনিস রয়েছে, এমন কিছু তথ্য রয়েছে, আর মানব সৃষ্টির টেকনোলজি এমন অসাধারণ যা আমার সমস্ত গবেষণাগুলোকে আজকের এই ভিডিওতে একত্রিতভাবে আলোচনা করা হলো। আজ থেকে আপনি নিজেকে অন্যরকমভাবে দেখতে শুরু করে দিবেন। যদি কেউ আপনাকে জিজ্ঞাসা করে আল্লাহর সৃষ্টি সম্পর্কে অদ্ভুত কিছু তথ্য দিতে পারবেন কি, তাকে ভিডিওটি দিয়ে দিন। আসলে আল্লাহর অদ্ভুত সৃষ্টি আমরা নিজেই, অথচ আমরা নিজের সম্পর্কে কিছু জানি না। নিজের সম্পর্কে আমরা নতুনভাবে এই আলোচনা থেকে জানবো ইনশা আল্লাহ। কম্পিউটার খুলে দেখেছেন, সেটার ভিতরে কতগুলো যন্ত্রপাতি আছে, তার টেকনোলজি এবং কাজ দেখে আমরা হতভম্ব হয়ে যাই। আমরা ভাবি যে মানুষ এগুলো তৈরি করলো কীভাবে, অথচ 1.5 কেজিরও কম ওজনের একটি মাখন বা জেলির টুকরো মতো জিনিস যা কম্পিউটার থেকে বেশি কাজ করে, সেটা হচ্ছে আমাদের মস্তিষ্ক বা ব্রেন। 1300 গ্রাম ওজনের একটি জেলির মতো পদার্থ যার বেশিরভাগই পানি, অথচ আমাদের ওই জেলি মস্তিষ্ক সুপার কম্পিউটারের চেয়ে অনেক বেশি শক্তিশালী। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাবিয়া ইগিয়া আলা ইরব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে। সূরা রহমান আয়াত নম্বর 13। নিচে থেকে আপনার বিল্ডিংয়ের ওপরে পানি উঠাতে একটি ওয়াটার পাম্প লাগে যা বিদ্যুৎ ছাড়া চলে না, তা বিরতিহীনভাবে চলতে পারে না, বেশিরভাগ সময়ই বন্ধ থাকে, আবার কয়েক বছরে নষ্ট হয়ে যায়। ওজন প্রায় 10 কেজি, অথচ মাত্র 300 গ্রাম ওজনের একটি পাম্প যে কোনো বিদ্যুৎ ছাড়াই, কোনো রকম রক্ষণাবেক্ষণ ছাড়াই বিরতিহীনভাবে 70 থেকে 80 বছর পর্যন্ত চলতে থাকে, এমন পাম্পকে কি অদ্ভুত বলবেন না? হ্যাঁ, তেমন অদ্ভুত পাম্প হলো আমাদের হৃৎপিণ্ড। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়া আলা ইরব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে। একটি যন্ত্র বানাবেন যেটা বাতাস থেকে অক্সিজেন শোষণ করে, কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। সেই যন্ত্র কত বড় হবে, সেটাতে কি কি যন্ত্রপাতি থাকবে, সেটা হিসাব করবেন। কি পারবেন তো এমন আবিষ্কার করতে? অথচ কোনো যন্ত্রপাতি ছাড়াই 1 কেজিরও কম ওজনের ফোমের মতন একটি বস্তু একই কাজ করে যাচ্ছে লাগাতারভাবে, সেটা হচ্ছে আমাদের ফুসফুস বা লাংস। এটি কি অদ্ভুত নয়? তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়া আলা ইরব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমার প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে। আমরা পানির পাইপ খুব ভালোভাবে চিনি, মোটা বা চিকন যে কোনো ধরনের পাইপ হতে পারে। স্যালাইনার পাইপ দেখেছেন, ওটা পানির পাইপ থেকে অনেক সরু, কিন্তু তার ভিতরে স্যালাইন প্রবাহিত হতে পারে, তার থেকেও সরু পাইপ আছে। ইঞ্জেকশনের সুই, এর মধ্যেও তরল প্রবাহিত হয়, এর চেয়ে সরু কোনো পাইপ কি বানানো সম্ভব যা দিয়ে কোনো কিছু প্রবাহিত হবে? এমন কি কিছু আছে? অথচ আপনার আমার বডিতে মোট 97 কিলোমিটার দীর্ঘ রক্তনালী আছে। এত কিলোমিটার জুড়ে আমাদের দেহে রক্তনালী রয়েছে যা বিভিন্ন স্থানে অনবরতভাবে রাত দিন কাজ করে যাচ্ছে। একটু ভাবুন, আপনার হাতের মুঠোই তো 1 কিলোমিটার পাইপ বা রক্তনালী রয়েছে। আল্লাহর অদ্ভুত সৃষ্টি আমাদের নিজের বডির ভিতরেই রয়েছে, অথচ আমরা সেটা খুঁজে পাচ্ছি না। তাই তো মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাবিআইয়া আলা ইরব্বিকুমা তুকাযিবান, অতএব তোমরা তোমাদের প্রভুর কোন নিয়ামতটি অস্বীকার করবে। সূরা রহমান আয়াত নম্বর 13। তো এবার আমরা মানব দেহের আসল সত্য সম্পর্কে জেনে নিব কোরআন থেকে, দেখতে থাকুন। যদি আপনারা কোরআনের অনুবাদ পড়ে থাকেন তাহলে দেখতে পাবেন কোরআনে কিছু স্থানে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন মাটি থেকে, কিছু স্থানে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে, কোরআনে কিছু স্থানে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন নুতফা থেকে, আবার কিছু স্থানে বলা হয়েছে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। এই রকমভাবে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কথা বলা হয়েছে, কিন্তু আমরা দেখেছি সূরা আন-নিসার 82 নম্বর আয়াতে বলা হয়েছে, কোরআনে বিপরীত কোনো কথা নেই, যদি থাকে তাহলে কোরআন আল্লাহর বাণী নয়। এখন প্রশ্ন, কোরআনে এইগুলো সব বিপরীত কথা নয় কি? আর মানুষ কী থেকে সৃষ্টি হয়েছে, কত রকম পদার্থ দিয়ে মানুষকে সৃষ্টি করা হয়েছে, সব কিছু নিয়ে রেফারেন্স দিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব।
প্রথম মানুষ সৃষ্টি করার পূর্বে মহান আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানিয়ে দিলেন তিনার সিদ্ধান্ত। সেই কথাটি কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন এইভাবে, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী জাঈলুন ফিল আরদি খলিফা। এবং যখন প্রভু ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি পেশ করব, তখন ফেরেশতারা বলল, ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়াসফিকু দিমা وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ। তখন তারা বলল, আপনি কি পৃথিবীতে এমন কাউকে প্রতিনিধি করতে চান যে অশান্তি সৃষ্টি করবে এবং রক্তপাত করবে? আমরা তো আপনার প্রশংসা ও পবিত্রতা বর্ণনা করে যাচ্ছি। তখন মহান আল্লাহ তাআলা বললেন, কালা ইন্নী আলামু মা লা তাআলামুন। আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। দুই নম্বর সূরার 30 নম্বর আয়াত। আমরা কোরআনের বিভিন্ন আয়াত থেকে জানতে পারি আল্লাহ আদম আলাইহিস সালাতু ওয়াসালামকে মাটি থেকে সৃষ্টি করেছেন, তারপর আদম আলাইহিস সালাতু ওয়াসালামের মধ্যে রূহ দিয়ে দিয়েছেন। এই বিষয়টা আল্লাহ তাআলা একাধিক স্থানে বলেছেন, যেমন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন সলসালিম মিন হামাইম মাসনুন। আর স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের বললেন, আমি একজন মানুষ সৃষ্টি করতে যাচ্ছি শুকনো ঠনঠনে কালচে মাটি থেকে। 15 নম্বর সূরার 28 নম্বর আয়াত। তারপর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউউ লাহু সাজিদিন। যখন আমি তার গঠন পূর্ণ করব এবং তার মধ্যে আমার রূহ ফুঁকে দিব, তখন তোমরা সবাই তাকে সেজদা করবে। 15 নম্বর সূরার 29 নম্বর আয়াত। তারপর আদম আলাইহিস সালাতু ওয়াসালাম জীবন্ত মানুষ হয়ে উঠলেন। এরপরের ঘটনা তো সবার জানা আছে। ফেরেশতারা সবাই সেজদা করলো, কিন্তু ইবলিশ সেজদা করলো না। এ বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সে অস্বীকার করলো এবং অহংকার করলো, আর সে হলো কাফেরদের অন্তর্ভুক্ত। 2 নম্বর সূরার 34 নম্বর আয়াত। এখন পর্যন্ত আমরা আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সৃষ্টি মাটি থেকে হয়েছে এ বিষয়টা জানতে পারলাম, তাই না? এবার আসল প্রশ্নের উত্তর দিব, সেটা হচ্ছে কোরআনে নাকি মানুষের সৃষ্টি সম্পর্কে সাংঘর্ষিক বা বিপরীত কথা বলা হয়েছে? যেমন কোনো জায়গায় বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে মাটি থেকে, কোনো জায়গায় বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে পানি থেকে, আবার কোনো জায়গায় বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে বীর্য থেকে, আবার কোনো জায়গায় বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে মিলিত শুক্র থেকে, আবার কোনো জায়গায় বলা হয়েছে মানুষ সৃষ্টি হয়েছে আলাক থেকে। এখানে কোনটা সঠিক? এবার আমরা এইসব আয়াতগুলো দেখে নিব। প্রথমত দেখুন, মহান আল্লাহ তাআলা বলেছেন, খলাকাল ইনসানি মিন তিন, অতঃপর তিনি মানুষ সৃষ্টি করেছেন মাটি থেকে। 32 নম্বর সূরা 7 নম্বর আয়াত। এছাড়াও আরও অনেক আয়াত দেখতে পারেন। এতগুলো আয়াত থেকে আমরা জানতে পারলাম মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে। এবার দেখুন বীর্য থেকে সৃষ্টির বিষয়ে মহান আল্লাহ তাআলা কি বলেছেন। খলাকাল ইনসানা মিন নুতফাতিন, তিনি মানুষকে সৃষ্টি করেছেন একটিমাত্র শুক্রাণু বা বীর্য থেকে। 16 নম্বর সূরার 4 নম্বর আয়াত। এছাড়াও মানুষকে যে পানি থেকে সৃষ্টি করা হয়েছে এই বিষয়ে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়া হুয়াল্লাযী খলাকা মিনাল মাঈ বাশারা, তিনি মানুষকে সৃষ্টি করেছেন পানি থেকে। 25 নম্বর সূরার 54 নম্বর আয়াত। এছাড়াও আল্লাহ তাআলা মিলিত শুক্র থেকে মানুষ সৃষ্টি করেছেন সেই কথাও বলেছেন, যেমন ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, নিশ্চয় আমি মানুষ সৃষ্টি করেছি মিলিত শুক্র থেকে। 76 নম্বর সূরার 2 নম্বর আয়াত। এখানেই শেষ নয়, মহান আল্লাহ তাআলা আরও বলেছেন, খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন রক্ত ও মাংসপিণ্ড থেকে বা জুখের মতো পদার্থ থেকে বা ঝুলে থাকা পদার্থ থেকে। 96 নম্বর সূরার 1 নম্বর আয়াত। এবার আপনাদের এইসব আয়াতগুলো দেখে মনে হতে পারে মানুষ সৃষ্টি আসলে কী থেকে হয়েছে। এ তো মনে হচ্ছে বিপরীত আয়াত, কিন্তু কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আফালা ইতাদাব্বারুন আল কোরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। তারা কি কোরআন সম্পর্কে চিন্তা ভাবনা করে না? যদি এটা আল্লাহ ছাড়া অন্য কারো পক্ষ থেকে রচিত হতো, তাহলে তারা এর মধ্যে বহু পরস্পর বিরোধী তথ্য পেত। 4 নম্বর সূরার 82 নম্বর আয়াত। সুতরাং এই আয়াত থেকে বোঝা যায় কোরআনে পরস্পর বিরোধী কোনো তথ্য নেই। তাই আগে যে সব আয়াতগুলো দেখলাম সেটা বোঝার জন্য একটা উদাহরণ দিই। ধরুন কেউ বলল, একটি গাড়ি তৈরি করতে লোহার দরকার হয়,
আবার কেউ বলল একটি গাড়ি তৈরি করতে 4টি টায়ারের চাকা লাগে। আবার কেউ বলল একটি গাড়ি তৈরি করতে কিছু কাঁচ লাগে। আবার কেউ বলল একটি গাড়ি তৈরি করতে কিছু বসার জন্য নরম সিট লাগে। আবার কেউ বলল একটি গাড়ি তৈরি করতে ইস্পাত আরও ইত্যাদি অনেক কিছু পদার্থ লাগে। এই কথাগুলো কি পরস্পর বিরোধী মনে হচ্ছে, নাকি এই সব কিছু দিয়েই একটি গাড়ি তৈরি হয়? ঠিক তেমন মানুষকে সৃষ্টি করা হয়েছে অসংখ্য পদার্থ দিয়ে। যে কোনো জিনিস দেখুন না কেন, তার মধ্যে অনেক কিছু জিনিস থাকে। আপনার হাতের মোবাইলটা দেখুন, তার মধ্যে অনেক কিছু রয়েছে। তাহলে মানুষের মধ্যে কেন থাকবে না বলেন, যেখানে মানুষ সব থেকে জটিল একটি জীব। তবে কোরআনের ওই আয়াতগুলো কিন্তু বিভিন্ন ক্ষেত্রের কথা বলেছে। কখনো মানুষ সৃষ্টির কথা, কখনো মায়ের গর্ভের সময়ের কথা বলেছে, আবার কখনো প্রথম মানব সৃষ্টির কথা বলেছে, আবার কখনো আরও বিভিন্ন স্থানের কথা বলেছে। তাই এসব আয়াতগুলো মোটেও পরস্পর বিরোধী নয়, মনে হয় 90% বুঝে গেছেন, তাই না? তবুও আরও কিছু তথ্য দিয়ে রাখি, তাহলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। যখন বলা হচ্ছে খলাকাল ইনসানি মিন তিন, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছি মাটি থেকে, তার মানে এখানে প্রথম মানব সৃষ্টির কথা বলা হয়েছে, অর্থাৎ আদম আলাইহিস সালাতুয়াসাল্লামের কথা বলা হচ্ছে। তারপর যখন বলা হচ্ছে খলাকা মিনাল মায়ি বাশারা, অর্থাৎ মানুষ সৃষ্টি করেছি পানি থেকে, তার মানে এখানে যৌন মিলনের পর বীর্যের কথা বলা হচ্ছে। আপনি হয়তো জানেন না যে বীর্যের 98% পানি। এরপরে এয়াতে বিস্তারিতভাবে বলা হয়েছে আল্লাদি আহসানা কুল্লা শাইইন খলাকাহু ওয়াবাদা খলকাল ইনসানি মিন তিন, তিনি সব কিছুকে বিবর্তনের মাধ্যমে উত্তম রূপে সৃষ্টি করেছেন। তারপর তিনি মানুষ সৃষ্টির সূচনা করেছেন কাদামাটি থেকে, 32 নম্বর সূরা 7 নম্বর আয়াত, অর্থাৎ আদম আলাইহিস সালাতুয়াসাল্লামের সৃষ্টির কথা বলা হয়েছে এয়াতে। আরও বলা হয়েছে সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতি মিম্মা ইম্মাহিন, তারপর তার বংশ বিস্তার করার ব্যবস্থা করেছেন পানি দ্বারা, 32 নম্বর সূরা 8 নম্বর আয়াত। তাহলে এ পর্যন্ত বোঝা গেল 32 নম্বর সূরার 8 নম্বর আয়াত, 25 নম্বর সূরার 54 নম্বর আয়াত এবং 86 নম্বর সূরার 6 নম্বর আয়াতে বীর্যকে ব্যাপক অর্থে পানি বলা হয়েছে। আর অন্য আয়াতে আল্লাহ তাআলা সরাসরি বলেছেন এভাবে খলাকাল ইনসানা মিন নুতফা, তিনি বীর্য বা শুক্রাণু থেকে মানুষ সৃষ্টি করেছেন, 16 নম্বর সূরার 4 নম্বর আয়াত। এখানে পুরুষ ও নারীর মিলনে যে বীর্য বের হয় তার কথা বলা হয়েছে। আরও বলা হয়েছে ইন্না খলাকাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ, অর্থাৎ নিশ্চয় মানুষ সৃষ্টি করেছে মিলিত শুক্র বা শুক্রাণু এবং ডিম্বাণুর নিষিক্ততা থেকে, 76 নম্বর সূরা 2 নম্বর আয়াত। এটাও সঠিক, কেননা 32 নম্বর সূরা 8 নম্বর আয়াত, 25 নম্বর সূরা 54 নম্বর আয়াত এবং 86 নম্বর সূরার 6 নম্বর আয়াত থেকে পানি থেকে সৃষ্টির কথা বলা হয়েছে। এছাড়াও 16 নম্বর সূরা 4 নম্বর আয়াত এবং 75 নম্বর সূরা 37 নম্বর আয়াতে সরাসরি বীর্য বা শুক্রাণুর তথ্য উল্লেখ হয়েছে, এবং 76 নম্বর সূরার 2 নম্বর আয়াতে বলা হয়েছে শুধুমাত্র শুক্রাণু নয়, বরং ডিম্বাণুকে শুক্রাণু নিষিক্ত করলেই তবেই সন্তান হয়। আর এই সবগুলোই একটি মানুষ সৃষ্টির জন্য বিভিন্ন সময় হয়ে থাকে। আশা রাখি এ পর্যন্ত বুঝতে পারলেন। এবার শুধু বাকি থাকলো আলাগ থেকে সৃষ্টির ব্যাখ্যা। তবে চিন্তা করবেন না, এর ব্যাখ্যাও কঠিন নয় এবং তাও করা হবে ইনশা আল্লাহ। এ বিষয়ে কোরআন আল্লাহ তাআলা বলেছেন খলাকাল ইনসানা মিন আলাক, তিনি মানুষ সৃষ্টি করেছেন রক্ত মাংসপিণ্ড থেকে বা ঝুলে থাকা পদার্থ বা যুগের মতো পদার্থ থেকে, 96 নম্বর সূরা 1 নম্বর আয়াত। একাধিক অর্থ হতে পারে এই আয়াতের। এখানে মাতৃগর্ভে মানুষ সৃষ্টির বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, তার মধ্যে একটা হলো আলাক। এ বিষয়ে বিস্তারিতভাবে বলা হয়েছে 23 নম্বর সূরার 12 থেকে 14 নম্বর আয়াতে। দেখতে চাইবেন কী বলা হয়েছে সেখানে? মহান আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, আমি মানুষকে প্রথমবার তৈরি করেছি মাটির উপাদান থেকে, 23 নম্বর সূরার 12 নম্বর আয়াত। পরবর্তী আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বরানিন মাকিন, তারপর তাকে একটি সংরক্ষিত স্থানে বা জরাইতে টপকে পড়া ফোঁটায় পরিণত করেছি। তারপর মহান আল্লাহ তাআলা পরের আয়াতে পরিষ্কারভাবে বলে দিয়েছেন সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান ফা খলাকনাল আলাকাতা মুজগাতা ফা খলাকনাল মুজগাতা ইজামা ফা কাসাউনাল ইজামা লাহমা সুম্মা আনশানাহু খালকান আখর। পরে সেই ফোঁটাকে জমাট বাঁধা রক্তপিণ্ডে বা ঝুলে থাকা বা যুগের মতো পদার্থে পরিণত করেছি।
তারপর সেই আল্লাহ কথাকে মাংসপিণ্ডে পরিণত করেছি এবং মাংসপিণ্ড থেকে সৃষ্টি হয় হাড়সমূহ, তা সৃষ্টি করেছি। তারপর হাড়সমূহকে ঢেকে দিয়েছি গোস্ত দিয়ে, তারপর তাকে দাঁড় করেছি স্বতন্ত্র একটি সৃষ্টিরূপে। 23 নম্বর সূরা 14 নম্বর আয়াত। এই আয়াত মায়ের গর্ভের অবস্থাকে বর্ণনা করেছে। তাহলে আমরা জানতে পারলাম মানব সৃষ্টির বিভিন্ন স্তরে বিভিন্ন পদার্থ ও পদ্ধতির কথা কোরআনে উল্লেখ হয়েছে। তাই এই সব আয়াতগুলো পরস্পর বিপরীত নয়। এইসব আয়াতগুলোতে বিভিন্ন স্থানের কথা বলা হয়েছে, যা সবগুলোই বৈজ্ঞানিকভাবে প্রমাণিত। আমরা তথা মানব জাতি কে, আমরা কিভাবে হলাম, কোথা থেকে এলাম, আমরা আলোচনা করব। প্রথম মানব রচিত কিভাবে হলো, কিভাবে কে আমাদের সৃষ্টি করলেন, সেই প্রযুক্তি কী ছিল এবং কী কী পদার্থ দিয়েই বা আমাদের সৃষ্টি করা হয়েছে। যদি আমি ইসলাম ধর্মের কথা বলি, তাহলে এ কথা সত্য যে প্রথম মানব রচিত হয়েছে এই পৃথিবীর বাহিরে। এক মহাশক্তিশালী এই প্রথম মানব রচিত করেছেন, আর ইসলাম ধর্ম মতে আমরা সেই কথাই জানতে পারি এবং বিশ্বাসও করি। কিন্তু এই বিশ্বাস নিয়ে কি শুধু ইসলাম ধর্ম বসে আছে, নাকি এই বিশ্বাসে আরও কিছু ধর্ম আছে? তার উত্তর, পৃথিবীর সব ধর্ম এই বিশ্বাস করে না ঠিকই, কিন্তু পৃথিবীর বড় বড় ধর্মগুলো এই বিশ্বাস করে যে মানুষকে রচনা করা হয়েছে ভিন্ন এক স্থানে, যেটা আমাদের পৃথিবীর অনেক অনেক দূরে। আর এই বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে ইসলাম, খ্রিস্টান, ইহুদি আরও ইত্যাদি থাকতে পারে। বিষয়টা আর একটু সহজভাবে বলতে হবে, তাহলে বুঝতে পারবেন, তাই না? এ কথা সত্য যে মানুষের বডির মধ্যে যে সব পদার্থ আছে তার সবই আছে পৃথিবীর মধ্যে। আগে আসছে, বুঝতে পারবেন, দেখতে থাকুন। একটা কথা ক্লিয়ার করতে চাই, সেটা হচ্ছে হাইওয়ানে নাতিক এটা কিন্তু পৃথিবীর জিনিস নয়। অর্থাৎ এটা কিন্তু এমন একটি প্রযুক্তি বা জিনিস যেটাকে তৈরি করেছে কোনো এক বুদ্ধিমান শক্তিশালী কেউ। আচ্ছা, আপনারা কিন্তু হাইওয়ানে নাতিক কাকে বলে সেটা কিন্তু জানেন না, তবে যদি মাদ্রাসাতে পড়েন তাহলে জানতে পারবেন, কিংবা মাদ্রাসার ছেলে যদি বা কোনো আলেম যদি আমার ভিডিও দেখেন তাহলে তিনিও জানতে পারবেন। আর মান্তিক সম্পর্কে যদি আপনাদের জানা থাকে তাহলেও কিন্তু জানতে পারবেন। তাহলে ছোট্ট করে বিষয়টা বলি, মনে রাখবেন, মাদ্রাসাতে একটা ক্লাস আছে, সেই ক্লাসে যে কিতাব বা বই আছে যেটা পড়ানো হয়, যার নাম মান্তিক। এই মান্তিকের মধ্যে আপনি পাবেন হাইওয়ানে নাতিক। হাইওয়ান মানে হচ্ছে জানদার, মানে যার জীবন আছে এবং যে চলাফেরা করে তাকে বলে হাইওয়ান, আর নাতিক তাকেই বলে যার বুদ্ধি আছে। আর এখানে বুদ্ধিমান বলতে মানুষ আর কেউ নেই, তাই মান্তিকেরা বলে হাইওয়ানে নাতিক মানে হচ্ছে বুদ্ধিমান মানুষ। আর শুধু হাইওয়ান হচ্ছে অন্যান্য জীব, যেমন গরু, ছাগল ইত্যাদি। তো যেটা বলছিলাম যে হাইওয়ানে নাতিক অর্থাৎ বুদ্ধিমান জীব কিন্তু এই গ্রহে অর্থাৎ পৃথিবীতে সৃষ্টি হয়নি, এটা এসেছে অন্য এক গ্রহ থেকে। আর কতক বিজ্ঞানী এটা গবেষণা করে পেয়েছেন যে এমন কোনো পদার্থ পৃথিবীতে নেই যে মানুষের মতো কাউকে সৃষ্টি করতে পারবে, অর্থাৎ বুদ্ধি দিতে পৃথিবীর কোনো সিস্টেম পারবে না। পৃথিবীর এমন কোনো পদার্থ নেই যে মানুষকে বুদ্ধি দিতে পারবে, আর এটাই বিশ্বাস করে এবং বলে ইসলাম ধর্ম। আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের সৃষ্টি নিয়ে বিভিন্ন বস্তুবাদী গবেষক দার্শনিক নানা বক্তব্য ও তথ্য দিয়েছেন, যেমন আদি মানব সম্প্রদায় বানর ছিল, কালের পরিবর্তনে পর্যায়ক্রমে বানর থেকে মানবে রূপান্তরিত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, বর্তমান যুগে কি বিশ্বের কোথাও একটি বানর মানবে রূপান্তরিত হয়ে জীবনযাপন করছে, কিংবা কোনো বানরের গর্ভ থেকে মানব সন্তান ভূমিষ্ঠ হয়েছে ও বেঁচে আছে? এর জবাব হলো না, এটা সকলের জানা। বর্তমানে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি যে কোনো বানর থেকে মানুষ জন্ম নিয়েছে বা কোনো বানর এভলিউশন করে মানুষে রূপান্তরিত হয়েছে। আসলে বানর বা এই ধরনের যা কিছু প্রাণী আছে তারা কি, তারা কিন্তু অনেকটাই মানুষের মতো দেখতে। তাই বলে যদি বলেন মানুষের মতো দেখতে তাই মানুষ বানর থেকে হয়েছে,
সেটা কি মানা যাবে? যদি আমি এর উল্টো প্রশ্ন করি যে মানুষ আগে এসেছে এবং মানুষ থেকেই বানর জন্ম নিয়েছে, তাহলে কি আপনি মানবেন? কোনো বিজ্ঞানী কি মানবে? কারণ মানুষ থেকে বানর হওয়াটা অসম্ভব। তার ডিএনএ আলাদা, মানুষের ডিএনএ আলাদা। আবার কেন কোনো মানুষ এটা বলে না যে ছিমড়ি মাছ আর চ্যাং মাছ একই? তাই বলে কি আমরা বলবো যে ছিমড়ি মাছ চ্যাং মাছের পূর্বপুরুষ? ছিমড়ি মাছ থেকে চ্যাং মাছ জন্ম নিয়েছে। আপনারা এই মাছগুলোকে কি বলেন জানি না, তবে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু এই বলে। আবার কুকুর ও শিয়াল দেখতে তো একই, তাই বলে কি বলবেন শিয়াল থেকে কুকুর জন্ম নিয়েছে? এই কথা কি বলবেন? শিয়াল প্রথমে জঙ্গলে বাস করত, তারপর কিছু শিয়াল উন্নত হয়ে কুকুরে পরিণত হয়েছে। যেমনটি মানুষের জন্য বলে থাকে যে মানুষ আগে জঙ্গলে বাস করত, বানর ছিল, তারপর মানুষ উন্নত হয়ে এই মানুষে পরিণত হয়েছে। যেমন ছিমড়ি মাছ থেকে চ্যাং মাছের জন্ম হয়নি, যেমন শিয়াল থেকে কুকুরের জন্ম হয়নি, তেমনি বানর থেকে মানুষেরও জন্ম হয়নি, কেউ ইভোলিউশন হয়নি, এটাই সত্য। এই সবগুলোই ভিন্ন ভিন্ন মখলুক বা প্রজাতি, কেউ কারো থেকে জন্ম নিয়েছে বা ইভোলিউশন হয়েছে এটা বলতে গেলে অকাট্য প্রমাণ লাগবে। এখন বলতে পারেন তাহলে মানুষের সৃষ্টি কিভাবে হয়েছে? কি এমন পদার্থ যা সমস্ত প্রাণী থেকে সম্মানিত হয়েছে? তার উত্তর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। দেখুন আল্লাহ তাআলা কি বলেছেন, আল্লাযী আহসানা কুল্লা শাইইন খালাকা ওয়া বাদা খালকাল ইনসানি মিন তিন, অর্থাৎ যিনি তার প্রতিটি সৃষ্টিকে সুন্দর করে সৃষ্টি করেছেন এবং কাদামাটি থেকে মানুষ সৃষ্টির সূচনা করেছেন, সূরা সাজদা আয়াত নম্বর 7। অন্য আয়াতে এসেছে মহান আল্লাহ তাআলা বলেছেন, খালাকাল ইনসানা মিন সলসলিন কাল ফাখর, অর্থাৎ মহান আল্লাহ পুরা মাটির মতো শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করেছেন, সূরা আর রহমান আয়াত নম্বর 14। আরও ইরশাদ হয়েছে মহান আল্লাহ তাআলা বলেছেন, আল্লাহ তাকে অর্থাৎ আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিজ হাতে সৃষ্টি করেছেন, সূরা সোয়াদ আয়াত নম্বর 75। আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটির সারাংশ থেকে সৃষ্টি। আর আগে ভিডিওতে বলেছিলাম মানুষের মধ্যে পানি আছে, আরও আছে আগুন, আরও আছে বাতাস বা হাওয়া, আরও আছে মানুষের ভালো মন্দ গুণ, আরও অনেক কিছু সফটওয়্যার। এইগুলো তো গেল আদম আলাইহিসসালাতু ওয়াসসালামকে নিয়ে, কিন্তু মা হাওয়া আলাইহিসসালাম কী দিয়ে সৃষ্টি সে সম্পর্কে কোরআনে বলা হয়েছে। মহান আল্লাহ তাবারক তাআলা বলেছেন, খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন সুম্মা জাআলা মিনহা যাওজাহা, অর্থাৎ তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে, তারপর তা থেকে তার জোড়া অর্থাৎ হাওয়া আলাইহিসসালামকে সৃষ্টি করেছেন, সূরা জুমার আয়াত নম্বর 6। আল্লাহ তাআলা আরও ইরশাদ করেছেন, তিনি বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসি ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসাআ, অর্থাৎ হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন এক নাফস থেকে, আর তা থেকে সৃষ্টি করেছেন তার স্ত্রীকে, এবং তাদের থেকে ছড়িয়ে দিয়েছেন বহু পুরুষ ও নারী, সূরা আন-নিসা আয়াত নম্বর 1। এছাড়াও আরও অনেক আয়াত রয়েছে মানুষ সৃষ্টির প্রযুক্তি কী, কীরকম পদার্থ দিয়ে আমাদের সৃষ্টি করেছে সেই সম্পর্কে আরও অনেক কিছু তথ্য রয়েছে। তাই কখনো একটা জিনিস দিয়ে আমরা সৃষ্টি হয়েছে এটা মনে করা ঠিক নয়। মানুষ এত বুদ্ধিমান একটা জীব, তার মধ্যে অসংখ্য জিনিস আছে যা আমরা নিজেকেই এখনো বুঝে উঠতে পারিনি। শুধুমাত্র এইটুকু বলতে পারে মানুষকে কেউ একজন সৃষ্টি করেছে, আর সে হচ্ছে অতি মহান। এমনিই হতে পারে না, এত সাজানো এই পৃথিবী, এত কিছু সুরক্ষা, এত ব্যবস্থাপনা কিভাবে হলো, কে করলো এমন কিছু? নিজেকে প্রশ্ন করুন, কেউ একজনকে খুঁজে পাবেন, আর তিনি হচ্ছেন মহান আল্লাহ তাআলা। মানুষ মানে আমরা কী দিয়ে তৈরি হয়েছি এটা নিয়ে তো গবেষণার পর গবেষণা হয়েছে। আজকে আমরা জানব মানুষ কি মাটি দিয়ে তৈরি, নাকি তার সাথে সাথে আরও কিছু পদার্থ রয়েছে। কোরআন মাজিদে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম কথা বলা হয়েছে। এই যেমন কখনো বলা হয়েছে
মানুষকে মাটি থেকে তৈরি করা হয়েছে, আবার বলা হয়েছে পানি থেকে মানুষকে তৈরি করা হয়েছে, আবার বলা হয়েছে বীর্য থেকে মানুষকে তৈরি করা হয়েছে, আবার কখনো বলা হয়েছে নুতফা থেকে মানুষকে তৈরি করা হয়েছে। আবার এ কথাও আপনি পাবেন যে আলাক থেকে মানুষকে তৈরি করা হয়েছে ইত্যাদি। তাই অনেকে এইগুলো নিয়ে কিন্তু কনফিউজে পড়ে যান এবং ভাবতে থাকেন আসলেই মানুষ কী থেকে সৃষ্টি হয়েছে, কোনটা ধরব। তো তাদেরকে প্রথমত জেনে রাখুন, বলতে চাই তাদেরকে মানুষ যে মাটি তৈরি এ কথা সর্বত্রভাবে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম সম্পর্কে প্রযোজ্য। তার সৃষ্টির পর তার সন্তানদের জন্ম হয়েছে তার ঔরস থেকে, সেটা হয়েছে নারী ও পুরুষের মিলনের মাধ্যমে। তাই যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে প্রথম সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তাই আমাদের মধ্যেও সেই মাটির উপাদান রয়েছে। তবে আমরা এই পৃথিবীর মাটির মতো মাটি দিয়ে তৈরি হইনি, আমরা তৈরি হয়েছি লাফিয়ে লাফিয়ে যে পানি আছে তা থেকে, অর্থাৎ বীর্য থেকে। কোরআনে বিষয়টাকে আরও স্পষ্ট বলেছে মহান আল্লাহ তাআলা, বলেছেন ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, অর্থাৎ সুতরাং মানুষের ভেবে দেখা উচিত যে তাকে কী থেকে সৃষ্টি করা হয়েছে। খলিক মিম্মা ইনদাফিক, অর্থাৎ তাকে সৃষ্টি করা হয়েছে দ্রুত বেগে নির্গত পানি থেকে, অর্থাৎ বীর্য থেকে। ইখরুজু মিন বাইনি সুলবি ওয়া তারাইব, অর্থাৎ যা বের হয় মেরুদণ্ড ও বুকের হাড়ের মধ্য থেকে। সূরা তারিক আয়াত নম্বর 5-7। এই আয়াত থেকে জানা যায় মানুষ সৃষ্টি হয়েছে বীর্য থেকে, কিন্তু মানুষের মধ্যে রয়েছে অসংখ্য উপাদান। কারণ আমাদের বীর্য তৈরি হয় আমাদের বিভিন্ন খাবার খাই তার উপাদান থেকে, আর এই খাবার আবার তৈরি হয় সেই মাটি ও পানি থেকেই। তাই ব্যাপারটা ঘুরিয়ে ফিরিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে প্রথম মানবকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তার মধ্যে আত্মা বা রূহ ফুঁকে দিয়েছেন আল্লাহ তাআলা, তারপর তার থেকে তার সঙ্গী বা স্ত্রী মা হাওয়া আলাইহাস সালামকে সৃষ্টি করা হয়েছে, তারপর তাদের মিলনের মাধ্যমে সৃষ্টি করা হয়েছে তার সন্তান, তারপর তাদের মিলনের মাধ্যমে তার সন্তান। এইভাবেই এই প্রক্রিয়াটা চলতেই থাকে। আর এই সবগুলো থেকে বোঝা যায় মানুষকে সৃষ্টি করা হয়েছে মাটি থেকে, তার মধ্যে রয়েছে অসংখ্য উপাদান যা আছে এই মহাবিশ্বে বা তারও বাহিরে, সব কিছু বা অনেক কিছু উপাদান রয়েছে আমাদের মধ্যে। তাই আদিপিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম ও তার সন্তানদের জন্ম প্রক্রিয়ার এ পার্থক্য বুঝতে না পারার কারণে কোনো কোনো অবিশ্বাসী না জেনেই কোরআনকে ভুল বলে থাকে। সুতরাং কোরআন যেখানে বলেছে মানুষ মাটি তৈরি, সেই কথাটা নিজ স্থানে সত্য, কারণ আদম আলাইহিস সালাতু ওয়াসসালাম মাটি তৈরি আর তিনিও একজন মানুষ। আবার কোরআনে যেখানে বলা হয়েছে মানুষকে সৃষ্টি করা হয়েছে বীর্য থেকে, এ কথাও নিজ স্থানে সত্য, কারণ বীর্য থেকে আমরা তৈরি হয়েছি। এই দুই রকম কথার মধ্যে কোনো পার্থক্যই নেই। তবে কোরআন মাজিদের আলোচ্য আয়াত থেকে একটি মৌলিক সত্য জানা যায়, সেটা হলো মানুষের মূল উপাদান মাটি থেকেই তৈরি হয়েছে। এ উপাদান তৈরি করতে তাতে সুনিশ্চিতভাবে পানি ঢোকানো হয়েছে এবং তাকে গরম করে শুকনো করে ঠনঠনে করা হয়েছে, যেমন সূরা আর রহমানে বলা হয়েছে, আগে আসছে। তাই আমাদের মধ্যে তাপ বা আগুনেরও উপাদান রয়েছে, আর আল্লাহ যেহেতু আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে রূহ দিয়ে দিয়েছেন, তাই আমাদের মধ্যে সেই রূহ আছে যেটাকে হাওয়া বলা যেতে পারে। এরকমভাবে চুল, হাড়, রক্ত, চোখ ইত্যাদি সব বিভিন্ন বিভিন্ন আলাদা আলাদা তৈরি জিনিস, তার পদার্থ ও প্রক্রিয়া বিভিন্নভাবে, আর প্রতিটি তৈরির পেছনে রয়েছে অসংখ্য উপাদান, আর প্রতিটি জিনিসকে দেওয়া হয়েছে সে আদেশ যা তারা পালন করে থাকে। বুঝতে পারছেন তো? গভীরভাবে বুঝবেন। আসলে এইগুলো হয়তো আপনি প্রথমবার শুনতে পারেন, তবে আপনি ভেবে দেখলে সব কিছুই বুঝতে পারবেন, আর না হলে আগের ভিডিওগুলো দেখতে পারেন। আর যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করবেন অবশ্যই। তবে যাই হোক, আমরা জানি মানুষের সৃষ্টি একটি অলৌকিক ঘটনা,
মহান আল্লাহ তাআলা কাদামাটি দিয়ে প্রথম মানব সৃষ্টি করেছেন। তারপর তিনি এই কাদার কাঠামোকে রূহ বা আত্মা দান করেছেন। এই ব্যাপারে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইজ ক্বালা রাব্বুকা লিল মালাঈকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, অর্থাৎ স্মরণ করো, তোমার প্রতিপালক ফেরেশতাদের বলেছিলেন, আমি মানুষ সৃষ্টি করেছি কাদামাটি থেকে। তারপর আল্লাহ তাআলা বলছেন, ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, অর্থাৎ যখন আমি তাকে সুষম করব এবং তাতে আমার রূহ সঞ্চার করব, তখন তোমরা তার প্রতি সিজদানত হয়ো। সূরা সোয়াদ আয়াত নম্বর 72-73। কোরআনের এই বক্তব্য আদি পিতা আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের গঠন প্রক্রিয়া সম্পর্কে, তবে পিতার এই জন্ম উপাদান বংশ পরম্পরাই ধারণ করেছে সন্তানরা। তাই বর্তমানে যখন মানুষের বডির পরীক্ষা নেওয়া হয়, তখন দেখা যায় মাটির অনেক উপাদান মানবদেহে বিদ্যমান রয়েছে। আর জীবিত পেশিতে আধুনিক গবেষণায় দেখা গেছে প্রায় 95% কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, ফসফরাস ও সালফার সহ সব মিলিয়ে প্রায় 26টি উপাদান পাওয়া যায় আমাদের মধ্যে। যেমনটি কোরআনের অন্য আয়াতে আরও পরিষ্কারভাবে বলা হয়েছে, মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালাকদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন, অর্থাৎ আমি তো মানুষ সৃষ্টি করেছি মাটির উপাদান বা মাটি জাতীয় উপকরণ থেকে। সূরা মুমিনুন আয়াত নম্বর 12। এছাড়াও বলা হয়েছে, খলাকাল ইনসানা মিন সলসলিন কাল ফখর, অর্থাৎ তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুকনো ঠনঠনে মাটি থেকে, যা পোড়া মাটির ন্যায়। 55 সূরার 14 আয়াত। আমরা দেখি আধুনিক বিজ্ঞানের পাওয়া এ তথ্য কোরআনের 1450 বছর আগে প্রকাশ করা হয়েছে, যা কোরআনের সাথে একদম মিল, এর মধ্যে কোনো রকম অমিল নেই। যদি এমনটি বলি তাহলে ভুল হবে না যে মানুষকে নিয়ে যত গবেষণা করেছে আর অন্যান্য কিছু নিয়ে তত গবেষণা করেনি। সত্যি বলতে আমরা নিজেকেই এখনও পুরোপুরিভাবে বুঝে উঠতে পারিনি। কে আমরা, কোথা থেকে এলাম, কিভাবে আমাদের জন্ম, এই তিনটি প্রশ্ন মানুষকে আস্তিক ও নাস্তিক বানিয়ে দেয়। আস্তিক মানে যে আল্লাহতে বিশ্বাস করে, এবং নাস্তিক মানে তো জানেন অতি বোকা কিছু মানুষ যারা আল্লাহকে বিশ্বাস করে না। এখন প্রশ্ন হচ্ছে, আমরা কি আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছি, নাকি আরও কিছু বাকি আছে? আজকে এই বিষয় নিয়েই আলোচনা করব কোরআন ও বিজ্ঞান থেকে। বর্তমান বিজ্ঞানে একথা প্রমাণিত যে পৃথিবীর সব কিছু সৃষ্টির মূল উপাদান পানি থেকে, অর্থাৎ পানি নেই এমন কোনো প্রাণী নেই। আল্লাহ প্রতিটি প্রাণীকে পানি দিয়ে সৃষ্টি করেছেন, তবে আরও অন্যান্য কিছু তো আছেই, শুধু পানি তা নয়। অনেকে বলে থাকে আল্লাহ কোরআনে বলেছে আল্লাহ মাটি থেকে মানুষ সৃষ্টি করেছে, আবার অনেক স্থানে বলেছে পানি থেকে মানুষ সৃষ্টি করেছে, আবার বীর্য থেকে, আবার আরও কিছু জিনিসের উল্লেখ হয়েছে কোরআন মজিদের মধ্যে। আর এই ছোট বিষয়টা বুঝতে না পেরে প্রশ্ন করে থাকে অনেকে এবং বলে, আসলে মানুষ কী দিয়ে সৃষ্টি হয়েছে? উত্তরটি ছোট্ট করে বলি, যেমন আপনার হাতে আছে একটি মোবাইল, এটি কি একরকম জিনিস দিয়ে সৃষ্টি করেছে, নাকি এতে আছে লোহা, কাঁচ, আরও বিভিন্ন জিনিস? আপনারা ভেবে নেন মোবাইলের মধ্যে কী কী জিনিস আছে। আর একটা উদাহরণ দিই, একটা বাড়ি দেখেন, সেটা কী দিয়ে তৈরি করেছে? এতে আছে ইট, বালি, পাথর, সিমেন্ট, আরও ইত্যাদি কত কিছু, তবেই হচ্ছে একটা বাড়ি। তেমনি আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন অনেক কিছু জিনিস দিয়ে। বিস্তারিত জানতে চাইলে কমেন্ট করতে পারেন। মূল বিষয়ে যাওয়া যাক। যে কথা বলছিলাম, প্রতিটি জীবে পানি আছে, একথা তো বিজ্ঞান গবেষণা করে জানতে পেরেছে। কিন্তু এটা যদি 1450 বছর আগের কোনো গ্রন্থে পাওয়া যায়, তাহলে কি বলবেন, সেটা আল্লাহর বাণী নাকি মানবরচিত গ্রন্থ? যদি বলেন মানবরচিত গ্রন্থ, তাহলে আমার প্রশ্ন, যার কাছে এটা জানার জন্য কোনো রকম গবেষণার যন্ত্রপাতি ছিল না, সে কীভাবে বলতে পারে? এই প্রশ্নের উত্তর নেই জানি আমি, কারণ কোরআন তো মহান আল্লাহর বাণী যে এই মানুষকে সৃষ্টি করেছে, সেই বলেছে এই তথ্য, আর সেটা আল্লাহ ছাড়া আর কে হতে পারে? যেমনটি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ওয়াজআলনা মিনাল মা ইকুল্লা শাইইন হাই, অর্থাৎ
আর প্রাণবান সমস্ত কিছু সৃষ্টি করলাম পানি থেকে। সূরা আম্বিয়া আয়াত নম্বর 30। জীববিজ্ঞানের মতে সাগরের অভ্যন্তরের পানিতে যে প্রোটোপ্লাজম বা জীবনের আদি মূলীভূত উপাদান রয়েছে তা থেকেই সব জীবের সৃষ্টি। আবার সব জীবদেহ কোষ দ্বারা গঠিত, আর এই কোষ গঠনের মূল উপাদান হচ্ছে পানি। আর কুরতুবী গ্রন্থে এই পানি অর্থ করা হয়েছে শুক্র, যেটা কোরআনে বর্ণিত হয়েছে। তাছাড়া আকাশ ও পৃথিবী বন্ধ ছিল, অর্থাৎ আগে আকাশ থেকে বৃষ্টি বর্ষিত হতো না এবং জমিনে তরুলতা গাছপালা জন্মাতো না। এটা ছিল পৃথিবী সৃষ্টির একবারে প্রাথমিক সময়। ঠিক তখন পৃথিবীতে কোনো প্রাণী সৃষ্টি করেননি আল্লাহ তাআলা, কেবলমাত্র বিগ ব্যাং থেকে মহাবিশ্ব সৃষ্টি করেছিলেন আল্লাহ তাআলা। ঠিক তখন পানি না হওয়ার কারণে পৃথিবীতে কোনো রকম জীব জন্ম হয়নি। এরপরে আল্লাহর ইচ্ছায় বৃষ্টি বর্ষিত হলো এবং মাটি তা থেকে উৎপাদন ক্ষমতা অর্জন করল। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রকম ব্যাখ্যা পাওয়া যায়। বিজ্ঞান জানিয়েছে পৃথিবীর জীবকোষের মূল উপাদান যেমন পানি, তেমনি এই পানিই মাটির উপাদান ক্ষমতা লাভের প্রধান উপাদান। এরপরে মহান আল্লাহ তাবারক তাআলা মানুষকে এই পৃথিবীতে থাকার জন্য মাটি থেকে সৃষ্টি করেন। আর তাই আমি আগেই বলেছি, মানুষের মধ্যে যেমন আছে পানি, তেমনি আছে মাটি আর বিভিন্ন পদার্থ, এবং তারপর তা থেকে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে এই মানব জাতি। আর এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুয়ুবা ওয়া কবাইলা লিতাআরাফু, অর্থাৎ হে মানব মণ্ডলী, আমি তোমাদের এক পুরুষ ও এক নারী থেকে সৃষ্টি করেছি আর তোমাদের বিভিন্ন বংশ ও গোত্রে বিভক্ত করেছি, যেন তোমরা পরস্পরে পরিচিতি লাভ করতে পারো। সূরা হুজরাত আয়াত নম্বর 13। আধুনিক চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে মানব ক্লোন। এই ক্লোন পদ্ধতিতে সন্তান জন্ম দিতে গেলে পুরুষের জীবকোষের প্রয়োজন, অর্থাৎ একজন পুরুষের জীবকোষ বা শুক্রাণু ব্যতীত একজন নারী সন্তান জন্মদানে অক্ষম। কেননা নারীর ডিম্বাণু ক্রোমোজম ও পুরুষের শুক্রাণু ক্রোমোজম পুত্র বা কন্যা সন্তান গঠনে বিশেষ ভূমিকা রাখে। অর্থাৎ একজন ছেলে বা মেয়ে জন্ম হতে গেলে একজন পুরুষ ও একজন নারীর ক্রোমোজম লাগবেই, এছাড়া জন্ম হবে না। আর এই সিস্টেমটাই আল্লাহ তাআলা তৈরি করেছেন। কিন্তু এখানে একটি প্রশ্ন আসবে, আর তা হচ্ছে, তাহলে ইসলাম বলে ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বিনা পিতাই জন্মগ্রহণ করেছেন, এটা কিভাবে সম্ভব হলো? যদি পুরুষ ও নারী ছাড়া বাচ্চা জন্ম না হয়, তাহলে ঈসা আলাইহি সাল্লাতু ওয়াসসালাম কিভাবে পুরুষ ছাড়া জন্ম হলো? এর উত্তর আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে দিয়েছেন। চিন্তা নেই, এরকম প্রশ্ন আসবে জানে আল্লাহ তাআলা, তাই তার উত্তর আগে থেকেই দিয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহি কামাসালি আদম খালাকাহু মিন তুরাবিন সুম্মা ক্বালা লাহু কুন ফায়াকুন, অর্থাৎ নিঃসন্দেহে আল্লাহর কাছে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। তাকে মাটি দিয়ে সৃষ্টি করেছিলেন, অতঃপর তাকে বলেছিলেন হয়ে যাও, সঙ্গে সঙ্গে হয়ে গেল। সূরা আল ইমরান আয়াত নম্বর 59। অর্থাৎ এখান থেকে জানা গেল, যেমন আল্লাহ প্রথম মানব সৃষ্টি করেছেন বিনা পিতা ও মাতাই, আর সেটা আল্লাহ সহজে করেছেন, তাহলে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে কেন সৃষ্টি করতে পারবেন না? যারা ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের জন্য প্রশ্ন করে বলে আল্লাহ বিনা পিতাই কীভাবে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে সৃষ্টি করেছেন, তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, তাদেরকে বলে দিন ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামের উদাহরণ হচ্ছে আদম আলাইহিস সালাতু ওয়াসসালামের মতো। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ পিতামাতা ছাড়াই সৃষ্টি করেছেন, তেমনি ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালামকে পিতা ছাড়া সৃষ্টি করেছেন। কিন্তু তার তো মাতা ছিল, তাই না? তাহলে আশ্চর্য কোনটা, পিতা মাতা ছাড়া সন্তান জন্ম এটা, নাকি শুধু পিতা ছাড়া সন্তান জন্ম এটা? আশ্চর্য কোনটা কমেন্ট করে জানাবেন। মানুষের সৃষ্টি গঠন এতই অসাধারণ ডিজাইনের যে স্বয়ং আল্লাহ তাআলা মানুষকে নিজেকেই গবেষণা করতে বলেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন, অর্থাৎ তোমরা কি নিজেদের নিয়ে ভাববে বা চিন্তা গবেষণা করবে না? সূরা জারিয়াত আয়াত নম্বর 21।
আধুনিক বিজ্ঞান গবেষণায় মানবদেহের বিস্ময়কর সব রহস্য বের হয়ে আসছে, যা বিবেকবান মানুষকে আল্লাহর পথেই ধাবিত করবে, তার পরিচয় লাভে সাহায্য করবে। কোরআনেও মানবদেহের প্রায় 27টি অঙ্গের আলোচনা এসেছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ 10টি অঙ্গ নিয়ে আলোচনা করব দুটি পর্বতে। তাই আজকের এই পর্বতে 5টি মানবদেহের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে কোরআন এবং বিজ্ঞান থেকে আলোচনা করব। কোরআনে বর্ণিত উযু বিষয়ক একটি আয়াতে মহান আল্লাহ তাআলা একসঙ্গে 4টি অঙ্গের উল্লেখ করেছেন। মহান আল্লাহ তাআলা বলেছেন, অর্থাৎ হে মুমিনগণ, যখন তোমরা সলাতের জন্য দাঁড়াতে চাও, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও হাতগুলো কোনোই পর্যন্ত ধুয়ে নাও এবং তোমাদের মাথায় মাসাহ করো এবং পায়ের টাকনু পর্যন্ত ধুয়ে নাও, এবং যদি তোমরা অপবিত্র থাকো তবে বিশেষভাবে পবিত্র হবে, আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ পায়খানা থেকে আসে বা তোমরা স্ত্রীর সাথে সঙ্গত হও এবং পানি না পাও তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে, সুতরাং তা দ্বারা মুখমণ্ডলে ও হাতে মাসা করবে। আল্লাহ তোমাদেরকে কোনো প্রকার কষ্ট দিতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নিয়ামত সম্পূর্ণ করতে চান, যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। সূরা মাইদা আয়াত নম্বর 6। উপরোক্ত আয়াতে মহান আল্লাহ তাআলা তার বান্দার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ অঙ্গের কথা উল্লেখ করেছেন, আর তার মধ্যে আজকে 5টি অঙ্গ নিয়ে আলোচনা করব। নাম্বার 1, মুখমণ্ডল। উল্লেখিত আয়াতের প্রথম অংশে মহান আল্লাহ তাআলা বলেছেন, হে বিশ্বাসীরা, যখন তোমরা নামাজের জন্য প্রস্তুত হবে, তখন তোমরা তোমাদের মুখমণ্ডল ও কনুই পর্যন্ত দুই হাত ধৌত করো। আল্লাহ তাআলা সর্বপ্রথম মুখমণ্ডল ধৌত করার আদেশ করেছেন, এর ভিতর মুখ, নাক ও দুই চোখ অন্তর্ভুক্ত। প্রথমে কুল্লি করার মাধ্যমে মুখ পরিষ্কার করা হয়, এর দ্বারা জবানের তওবার প্রতি ইঙ্গিত রয়েছে, কেননা মানুষের জবান আল্লাহ তাআলার বিধানের বিরোধিতায় সব অঙ্গের আগে থাকে। এ সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তানের বেশিরভাগ গুনাহ তার জবান দ্বারা সংগঠিত হয়, যেমন কুফরি বাক্য, পরনিন্দা, গালিগালাজ এবং হাজারো খারাপ কথা ও অনার্থক কথা জবান দিয়েই বের হয়। তাই উজু করার সময় সর্বপ্রথম মুখে কুল্লি করতে হয়, এরপর নাকে পানি ঢেলে পরিষ্কার করা হয়, যা নিষিদ্ধ নিঃশ্বাস ও অহংকারী বোধশক্তি থেকে তওবা করার ইঙ্গিত পাওয়া যায়। তারপর সব চেহারা ও দুই চোখ কপালসহ ধৌত করা হয়, যেটা সামনাসামনি সব গুনাহ এবং চোখের অসৎ দৃষ্টি বর্জনের প্রতি ইঙ্গিত বহন করে। তাছাড়া চেহারার মধ্যে বাস করে হাজারো জীবাণু ও ব্যাকটেরিয়া, যাদের বসবাস আমাদের মুখমণ্ডলের ওপরেই। এরা মুখমণ্ডলের ওপরেই ডিম পাড়ে, বাচ্চা হয় এবং তাদের এখানেই ঘরবাড়ি রয়েছে বলা যায়। কিন্তু 5 অক্ত সলাতে উজু করার মাধ্যমে এই জীবাণুগুলো অনেকটাই কমে যায়, ফলে চেহারাতে বিভিন্ন ব্যাকটেরিয়ার আক্রান্ত হওয়ার আশঙ্কা কম থাকে। বিজ্ঞানীদের মতে, নির্দিষ্ট কোনো মানসিক অবস্থার আবেগ ও ভাবনা চিন্তার থেকে অনেক বেশি শক্তি রাখে মুখের এক্সপ্রেশন, সঙ্গে সঙ্গে না হলেও এটা কাজ করে ধীরে ধীরে। তাই নামাজে খুশু খুজু আনার জন্য মুখের একটি বড় অবদান থাকা স্বাভাবিক, আর তাই মহান আল্লাহ তাআলা নামাজ শুরু করার আগে মুখমণ্ডল ধোয়ার কথা বলেছেন। নাম্বার 2, চোখ। আল্লাহর দেওয়া গুরুত্বপূর্ণ একটি নিয়ামত হল চোখ। কোরআনের বিভিন্ন আয়াতে এটিকে হেদায়েত, ইমান গ্রহণ, উপদেশ ও শিক্ষা গ্রহণের মাধ্যম হিসাবে প্রচার করা হয়েছে। সূরা বালাদের 8 নম্বর আয়াতে মহান আল্লাহ তাআলা বলেছেন, আলাম না জাআল্লাহু আইনাইন, অর্থাৎ আমি কি তার জন্য দুটি চোখ বানাইনি। সূরা বালাদ আয়াত নম্বর 8। চোখ আল্লাহর সূক্ষ্ম কারিগরির একটি নিদর্শন। কোনো বস্তু দেখার জন্য মুহূর্তের মধ্যেই আমাদের চোখে ও মস্তিষ্কে কত কিছুই না ঘটে যায়। আমাদের চোখ ঠিকভাবে কাজ করার জন্য তাতে ব্যবহার করা হয়েছে প্রায় 20 লাখ ক্ষুদ্র পার্টস। আমাদের চোখের গঠন এতটাই জটিল যে সেটা মাঝে মধ্যে কল্পনাকে হার মানায়। চোখের কার্যপদ্ধতি অনেকটা ক্যামেরার পদ্ধতির মতোই,
বলা যায় চোখে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ক্যামেরা। আধুনিক যুগের ক্যামেরার সঙ্গে চোখের তুলনা করতে গেলে দেখা যায় মানুষের চোখ 576 মেগাপিক্সেল। এর ফলে আমরা চোখ দিয়ে প্রায় 1 কোটি রং আলাদাভাবে দেখতে পাই। চোখের পাতা কাজ করে ক্যামেরার শাটারের মতো। চোখের ভিতরে আছে লেন্স যা দর্শনীয় বস্তুকে ফোকাস করে এবং তারপর প্রয়োজনীয় প্রক্রিয়াকরণের মাধ্যমে একসময় তা আমরা দেখতে পাই। এই প্রক্রিয়াকরণ চলে কয়েক মুহূর্তের মধ্যেই। শুধু তাই নয়, চোখের মাধ্যমে আমরা যা দেখি তা ভালো বা খারাপ সব দৃশ্য আমাদের স্মৃতিতে জমা থাকে, যা একদিকে যেমন আমাদের ইমানকে মজবুত করতে পারে অন্যদিকে আমাদের গুনাহের দিকেও ধাবিত করতে পারে। তাই তো কোরআন ও হাদিসে চোখকে সংযত রাখতে আদেশ দেওয়া হয়েছে। এ সম্পর্কে কোরআনে মহান আল্লাহ তাআলা বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুযু মিন আবসারিহিম, মুমিন পুরুষদের বলুন তারা যেন তাদের দৃষ্টিকে নত রাখে। সূরা নূর আয়াত নম্বর 30। নাম্বার 3, নাক। কোরআনে সূরা মায়দায় মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াল আনফা বিল আনফি, অর্থাৎ নাকের বিনিময়ে নাক। সূরা মায়দা আয়াত নম্বর 45। নাক আল্লাহ প্রদত্ত অনেক বড় একটি নিয়ামত। নাক দিয়ে শ্বাস নেওয়াতে রয়েছে স্বাস্থ্যের জন্য অনেক উপকার। এতে সরাসরি মস্তিষ্কে অক্সিজেন যোগানোর কারণে মস্তিষ্কের ক্ষমতা বাড়ে। পাশাপাশি নাক আমাদের শারীরিক প্রতিরক্ষার সৈনিক হিসাবে কাজ করে। ঘ্রাণ থেকেও যেমন আমরা সতর্ক হই, তেমনি নাক অনেক দূষণ থেকে আমাদের রক্ষা করে। নাক অনেকটা ফিল্টারের মতো কাজ করে। ধুলা, ব্যাকটেরিয়া, ভাইরাস সহ অনেক কিছুই ফিল্টার করে। ফুসফুসে অক্সিজেন চলাচল করে থাকে। এভাবে স্বাস্থ্য সুরক্ষায় প্রাথমিক ভূমিকা পালন করে নাক। আর নাক দিয়ে শ্বাস নেওয়ার কারণে রক্তে অক্সিজেনের চলাচল বাড়ে। আমরা প্রতিদিন প্রায় 25,920 বার শ্বাস নিই। শুধু নাক নিয়ে চিন্তা করলেই বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা আমাদের কত বড় বড় নিয়ামতে সাজিয়ে রেখেছেন। নাম্বার 4, মাথা। সূরা মায়দায় 6 নম্বর আয়তে মহান আল্লাহ তাআলা মানুষকে আদেশ করেছেন, তোমরা উজুর সময় তোমাদের মাথা মাসা করো। এই মাথা বান্দাকে দেওয়া মহান আল্লাহর শ্রেষ্ঠ উপহার। একজন মানুষের পুরা মাথা কানসহ সাজানো হয়েছে 28টি হার দিয়ে। তার মধ্যে মাথার খুলিতে আছে 8টি হার, মুখমণ্ডলে আছে 14টি হার এবং কানের মাঝে আছে মোট 6টি হার, প্রতিটি দিকে 3টি করে। মাথার শক্ত খুলি যে কোনো আঘাত থেকে মানুষের মস্তিষ্ক রক্ষা করে। মাথার খুলিতে রয়েছে প্রচুর পরিমাণে ছোট ছোট ছিদ্র। এই ছিদ্রপথেই করোটির নার্ভ যাতায়াত করে তাদের নির্দিষ্ট গন্তব্যে। নাম্বার 5, মস্তিষ্ক। মাথার ভিতরই মহান আল্লাহ সযত্নে রেখে দিয়েছেন মানুষের মস্তিষ্ক, যা মানবদেহের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্র। এখান থেকেই গোটা মানবদেহ নিয়ন্ত্রিত হয়। মানুষের মস্তিষ্কে মোট 10 বিলিয়ন স্নায়ু কোষ বা নিউরন থাকে। এই কোষগুলো বৈদ্যুতিক সংকেতের আকারে অনুভূতি পরিবহন করতে পারে। একটি গমের দানার সমপরিমাণ মস্তিষ্ক টিস্যুতে 1 লাখের মতো নিউরন থাকে, যেগুলো পরস্পরের সঙ্গে 1 বিলিয়ন বন্ধন তৈরি করে। মস্তিষ্কের আদেশ এসব নিউরনের মাধ্যমে বৈদ্যুতিক তরঙ্গের আকারে পৌঁছে থাকে। এসব তরঙ্গের গতি ঘন্টায় 400 কিলোমিটার বা তারও বেশি। প্রতিদিন মস্তিষ্কে 12 থেকে 25 ওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়, যা লো ভোল্টেজের LED জ্বালানোর জন্য যথেষ্ট। আর শরীরের যে কোনো অঙ্গের চেয়ে মস্তিষ্কে অনেক বেশি পরিমাণ শক্তি উৎপন্ন হয়। আমরা প্রয়োজনে যে পানাহার করি তার 1/5 খরচ হয় মস্তিষ্কের শক্তি উৎপাদনের পেছনে। এই খাদ্য এবং অক্সিজেন পৌঁছে দেওয়ার রক্ত সবসময় ছোটাছুটি করে। মস্তিষ্কের সুরক্ষা নিশ্চিত করতে মহান আল্লাহ তাআলা তাতে একটি পর্দা দিয়ে দিয়েছেন, যার নাম ব্লাড ব্রেইন ব্যারিয়ার। রক্ত থেকে মস্তিষ্কে কী যাবে তা নিয়ন্ত্রণ করে এই পর্দা। ক্ষতিকর পদার্থ এই পর্দা ভেদ করে সাধারণত যেতে পারে না, তবে নিকোটিন কিংবা অ্যালকোহলকে বাধা দিতে পারে না। হয়তো এ কারণেই মহান আল্লাহ তাআলা মদ বা অ্যালকোহল সহ আরও সব কিছুই যা মস্তিষ্কের জন্য ক্ষতিকারক তা হারাম করেছেন।